আজ দোসরা এপ্রিল। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বার্চালি বার্জ হাই স্কুলে নিয়ম মেনে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর শেখ সমীর উদ্দিন। এদিন পরীক্ষার্থীদের পেন হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলেন তিনি। আজকে ঠিক কি করলেন আপনারা? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে পাঁশকুড়া ব্রাডলি বার্ড হাই স্কুলে। আমরা বাচ্চাদেরকে একটু শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করেছি। তাদের হাতে, প্রত্যেকের হাতে আমরা পেন তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের শিক্ষক মাননীয় বঙ্কিমবাবু, আমাদের সাধনবাবু, স্কুলের হেড স্যার, সবাই আমাদের সঙ্গে থেকে সবাইকে অভিবাদন করা হয়েছে। কতজন ছাত্রছাত্রী হাতে তুলে দিলেন? আজকে 209 জন ছাত্রছাত্রী আজকে আমাদের পাঁশকুড়া ব্রাডলি বার্ড হাই স্কুলে এখানে পরীক্ষা দিচ্ছে। সবার দীর্ঘায়ু কামনা করবো এবং সুন্দরভাবে তারা পরীক্ষা দিক, তাদের জীবন ভালো থাকুক এটুকু আশা করি। আপনার নাম? শেখ সমীর উদ্দিন, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের কমিউনিক সংগঠনের সভাপতি। প্রথম পরীক্ষা দিতে এলে কেমন লাগছে, অনুভূতি কেমন লাগছে? কতটা প্রস্তুতি নিয়ে এসে ভালোই করেছি? এবার আমাদের মাস্টার মশাই বলেছেন ভালো ভালো প্রশ্ন দিয়েছে, সেটা দেখে এবার ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করব।